এখানে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পারমিয়াবিলিটির ইন্ট্রোডাকশনের লেকচার দেওয়া হচ্ছে। দেখো, তোমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটাতে কি আছে, একটা সয়েল মোল্ড আছে, ওটা কেউ একজন ধরে আছেন হাত দিয়ে, উপর থেকে আমরা জল ঢালছি, দেন নিচ থেকে জলটা পাস করে যাচ্ছে, ওর মধ্যে থেকে পাস করে নিচ থেকে পড়ে যাচ্ছে। এবার এই জিনিসটা যখন হয় কেন হয়, এই জিনিসটা হচ্ছে তার কারণ আমরা যে মোল্ডিং শেপ যেটা দেখতে পাচ্ছি তার মধ্যে অনেক ভয়েড রয়েছে, অনেক ফাঁকা জায়গা রয়েছে, পার্টিকেলের মধ্যে যে ভয়েড গুলো রয়েছে সেই ভয়েড গুলো কানেক্ট হয়ে একটা প্যাসেজ তৈরি করেছে, যার জন্য ওর ওপরে জল ঢাললে নিচে দেখো জলটা চলে আসছে। তাহলে এই যে ঘটনাটা, মানে কোনো একটা জিনিসের মধ্যে থেকে তার প্রত্যেকটা পার্টিকেলের মধ্যে যে ভয়েড তৈরি হচ্ছে, সেই ভয়েড গুলো নিজেরা কানেক্টেড হয়ে প্যাসেজ তৈরি করে, কোনো ওয়াটার বা ফ্লুইডকে যখন তার মধ্যে থেকে ফ্লো করার পারমিশন দেয়, দেখো পারমিশন দিচ্ছেও যে তুমি আমার মধ্যে থেকে ফ্লো হতে পারো, যখন এইরকম পারমিশন দেয়া হয় তখনই সেটাকে বলা হয় পারমিয়াবিলিটি। ওকে, সো হোয়াট ইজ পারমিয়াবিলিটি? পারমিয়াবিলিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রপার্টি অফ এ পোরাস মেটেরিয়ালস হুইচ পারমিটস দ্য প্যাসেজ অর সিপেজ অফ ওয়াটার থ্রু ইটস ইন্টারকানেক্টিং ভয়েডস। মিনস প্রত্যেকটা ভয়েড ভয়েড নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে যে প্যাসেজ তৈরি করে, আর যার জন্য এই সয়েলের মধ্যে সিপেজ হয়, ওয়াটার সিপেজ হয়। ওয়াটার সিপেজ তোমরা কি সেটা ইন্ডেক্স প্রপার্টি অফ সয়েলে অলরেডি জানতে পেরে গেছো। তো যখন সয়েল বা অন্য কোনো মেটেরিয়াল তার ইন্টারকানেক্টিং ভয়েডস এর মধ্যে থেকে কোনো ফ্লুইড, মেইনলি ওয়াটারকে পাস করার বা ফ্লো করার পারমিশন দেবে, দিস ইজ কল্ড পারমিয়াবিলিটি। সো পারমিয়াবিলিটি মিন্স দ্য প্রপার্টি অফ এ সয়েল মাস হুইচ অ্যালাউস দ্য ফ্লো অফ ওয়াটার থ্রু দ্য কন্টিনিউয়াস পোরাস অফ ইট। দেন পারমিয়াবিলিটির ডেফিনেশন অলরেডি আমি বলে দিয়েছি, পারমিয়াবিলিটি কি সেটাও বলে দিয়েছি, প্রপার্টি অফ এ সয়েল হুইচ পারমিটস দ্য ফ্লো অফ ওয়াটার, মিন্স নিজের মধ্যে থেকে ওয়াটারটাকে ফ্লো হতে যখন দেবে, কতটা ওয়াটার ফ্লো হতে দেবে, সেই যে প্রপার্টি সয়েলের সেই প্রপার্টিটাকেই বলা হয় পারমিয়াবিলিটি অফ সয়েল। দেন দেখো, এই যে পারমিয়াবিলিটি, এই পারমিয়াবিলিটি অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। মেইন যে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে সেটা হচ্ছে পার্টিকেল সাইজ অ্যান্ড পার্টিকেল শেপ। পার্টিকেলের সাইজ কিরকম হবে আর তার শেপ কিরকম হবে, তার উপরে কিন্তু পারমিয়াবিলিটি জাস্ট প্রাইমারিলি আমরা ভ্যারি করাতে পারবো। মিনস কি, পার্টিকেল সাইজ যদি বড় হয় তাহলে কি হবে, ভয়েড গুলো বেশি তৈরি হবে, পোরাস হবে বেশি, তাহলে কি হবে, ভয়েড গুলো নিজেরা ইন্টারকানেক্ট করে, ইন্টারকানেক্ট করার পর যে চ্যানেলটা তৈরি হবে, যে প্যাসেজটা তৈরি হবে, সেটার ভলিউমটা বেশি থাকবে। এবার যখনই ভয়েডের ভলিউম বেশি হয়ে যাবে, তখন তার মধ্যে থেকে ওয়াটার ফ্লো করার যে ভলিউমটা, ওয়াটারের যে ভলিউমটা সেটাও বেড়ে যাবে, আর যখনই ওয়াটারটা বেশি ফ্লো করবে তখনই আমরা বলবো মোর পারমেয়াবল। আর যখন ওয়াটার কম ফ্লো করবে, ওয়াটারকে কম ফ্লো হওয়ার পারমিশন দেবে, তখন বলা হয় লিস্ট পারমিয়াবল। দেখো এখানে তিনটে জিনিস দেয়া হয়েছে, তিনটে চারটে জিনিস দেয়া আছে। ফার্স্টেরটা আছে গ্রাভেল, দেন ফাইন স্যান্ড, দেন ক্লে, দেন সলিড রক। দেখো গ্রাভেল, যদি গ্রাভেল মিন্স হচ্ছে বড় সাইজের যে এগ্রিগেট, তোমরা তো দেখেছো গ্রাভেল কংক্রিটে পড়েছো, গ্রাভেল কি, তো সেই গ্রাভেল যদি আমরা অনেকগুলো গ্রাভেল একসাথে রাখি,
যেহেতু গ্রাভেলের প্রত্যেকটা পার্টিকেলের সাইজ বেশি বড় হয়, তার জন্য তাদের মধ্যে ইন্টারাক্টিং যে ভয়েডসটা হবে সেই ভয়েডসটাও কিন্তু বেশি থাকবে। তাহলে কি হবে, জলটা খুব তাড়াতাড়ি ড্রেনেজ হয়ে যাবে, দ্যাট মিন্স ওর মধ্যে থেকে পাস করে যাবে। দেন হচ্ছে ফাইন স্যান্ড। ফাইন স্যান্ডে কি হবে, গ্রাভেলের থেকে ফাইন স্যান্ডের পার্টিকেল গুলো ছোট, যখনই পার্টিকেলের সাইজ গুলো একটু ছোট হয়ে যাচ্ছে তখনই তার মধ্যে ভয়েডস এর ভলিউমটা কিন্তু কমে যাচ্ছে। যখনই ভয়েডস এর ভলিউম কমে যাবে তখন কি হবে, ওয়াটার ফ্লো হওয়ার যে পারমিশন সেটা কমে যাবে। দ্যাট মিন্স গ্রাভেলের থেকে কিন্তু ফাইন স্যান্ড কম পারমেয়াবল। দেন আসছে ক্লেতে। ক্লের যে পার্টিকেল সাইজ গুলো হয় সেগুলো খুবই ছোট হয়, তাই ওদের মধ্যে ভয়েডস খুব কম থাকে, তাই জল কিন্তু খুব স্লোলি ড্রেনেজ হয়। আর হচ্ছে সলিড রক। সলিড রক হচ্ছে কোনো পাথরের ওপর, সলিড রকের ওপর আমরা যদি জল ঢালি, কখনো কি দেখেছো সেই জলটা রকের মধ্যে থেকে সোপ করে যাচ্ছে? রকের মধ্যে থেকে সোপ করে একটা সাইডে জল ঢাললে আর একটা সাইডে জলটা পাস হয়ে আসছে, আমরা কিন্তু এটা কখনো দেখি না। তার কারণ সলিড রকে কোনো ভয়েড থাকে না, মানে থাকে খুবই কম, থাকে খুবই কম থাকে। তাহলে পার্টিকেল সাইজ যত বড় হবে তার মধ্যে ভয়েড তত বেড়ে যাবে। আর ভয়েড যত বেড়ে যাবে তার মধ্যে থেকে ওয়াটার পাস করার টেন্ডেন্সি বেড়ে যাবে। দ্যাট মিন্স বেশি ভয়েড থাকছে মানে মেটেরিয়াল ওয়াটারকে পারমিশন দিচ্ছে যে তুমি আমার মধ্যে থেকে ফ্লো হতে পারো। তাহলে যখনই বেশি পারমিশন পেয়ে যাবে তখন সেটা মোর পারমেয়াবল, আর যখন কম পারমিশন পাবে আর বা পারমিশন প্রায় পাবেই না সেটা হয়ে যাবে লিস্ট পারমেয়াবল। দেন কম্পারিজন ফর পারমেয়াবিলিটি, দেখো চারটে ডিভিশন আছে, গ্রাভেল আছে, স্যান্ড, সিল্ট, ক্লে। চারটে টাইপের আমি স্যাম্পেল নিয়েছি, চারটে স্যাম্পেলই হাইট দেখো। এবারে এই 1 মিটারের ওপরে আমি সেম কোয়ান্টিটি জল দিলাম, সবগুলোর ওপরে আমি একই পরিমাণ জল দিলাম। দেখো ফার্স্টে কি আছে, গ্রাভেল আছে, গ্রাভেলের প্রত্যেকটা পার্টিকেলের সাইজ বেশি, তাই গ্রাভেলের মধ্যে ভয়েডসও বেশি ক্রিয়েট হবে। দেখো 2 মিনিটের মধ্যেই জলটা কিন্তু ওপর থেকে নিচে পাস হয়ে গেছে। দেন সেকেন্ডে কি আছে, স্যান্ড। গ্রাভেলের থেকে স্যান্ডের পার্টিকেল একটু ছোট, তাহলে জল আমি যখন ওপরে দিয়েছিলাম তার অলমোস্ট 20 মিনিটস টাইম লেগেছে এই 1 মিটার কভার করে নিচে পাস করতে। দেন সিল্ট, স্যান্ডের থেকে আরো ছোট সিল্ট পার্টিকেল, তার অলমোস্ট 2 আওয়ার্স টাইম লেগেছে এই 1 মিটার ক্রস করতে। দেখো 2 আওয়ার্স হয়ে গেছে তবুও কিন্তু কোনো ওয়াটার ড্রপ আমরা এখানে দেখতে পাচ্ছি না। ক্লে ক্লে দেখো 2 ডেজ, আফটার 2 ডেজ এখানে কিন্তু কোনো ওয়াটার এখনো পাস হয়নি। তাহলে আমরা যদি পারমেবিলিটির কম্পারিজন করি, যে গ্রাভেল, স্যান্ড, সিল্ট, ক্লে এগুলোকে যদি তাদের পারমেয়াবিলিটির রেসপেক্টে যদি আমরা সাজাতে চাই, তাহলে সব থেকে বেশি পারমেয়াবল কে, গ্রাভেল, দেন স্যান্ড, দেন সিল্ট, অ্যান্ড লাস্টে ক্লে। দ্যাট মিন্স লার্জার দ্য সাইজ গ্রেটার ইজ দ্য পারমেয়াবিলিটি। পার্টিকেলের সাইজ যত বড় হবে তার পারমেয়াবিলিটি তত বাড়বে। তো আমরা এই পারমেয়াবিলিটি কেন পড়ছি, কেন দরকার কেন আমাদের, ইন সয়েল মেকানিক্স অ্যান্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ার মাস্ট নো হাউ মাচ ওয়াটার ইজ
ফ্লোয়িং থ্রু আ সয়েল ইন ইউনিট টাইম, একটা সার্টেন টাইমে সয়েলের মধ্যে থেকে কতটা ওয়াটার ফ্লো করতে পারবে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের সেটা জানা দরকার, কারণ তার উপরে বেস করে আমরা অনেক কিছু ডিজাইন করব। সয়েল মেকানিক্স, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং কোনটা কোন কাজে লাগে, কেন আমরা কোনটা পড়ছি, সয়েল মেকানিক্স আমাদের কি কি হেল্প করে, কি কি ডিজাইন করি, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং কোন কোন জোনে আমাদের লাগে, তার প্রত্যেকটা ডিটেলসে আমি তোমাদের আগের ভিডিওতে বলে দিয়েছি। তাহলে সেই সব ডিজাইন গুলো করতে গেলে সয়েল মেকানিক্স আর ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর ফিল্ডে যদি আমরা তার অ্যাসপেক্টে ডিজাইন করতে যাই, তাহলে আমাদেরকে ফার্স্টে জানতে হবে যে যে সয়েলের ওপর আমরা কনস্ট্রাকশনটা করছি, সেটা যে যে যাই কনস্ট্রাকশন করি না কেন, ড্যাম হতে পারে, রেলওয়ে হতে পারে, হাইওয়ে হতে পারে, ব্রিজ হতে পারে, ফ্লাইওভার হতে পারে, যে কোনো কিছু, আমরা যখনই কোনো কিছু কনস্ট্রাকশন করব সেটা তো সয়েলের সাথে টাচ থাকবে, আর তার ম্যাক্সিমাম লোডটা ক্যারি কে করবে, পুরো স্ট্রাকচারের লোড কে ক্যারি করবে, সয়েল ক্যারি করবে। তাহলে সয়েলের প্রপার্টি আমাদেরকে যখন জানতে হবে, সেই সয়েলের মধ্যে থেকে একটা সার্টেন টাইমে, একটা ইউনিট টাইমে কতটা ওয়াটার ফ্লো হচ্ছে সেটাও আমাদের জানা উচিত, দেন তার উপরে বেস করে আমাদেরকে নলেজ গেইন করতে হবে যে কি কি ভাবে আমরা ডিজাইন করতে পারি। সো ইম্পর্টেন্স অফ পারমিয়াবিলিটি, যে দিস নলেজ ইজ রিকোয়ার্ড টু ডিজাইন আর্থেন ড্যামস, ডিটারমাইন দ্য কোয়ান্টিটি অফ সিপেজ আন্ডার হাইড্রোলিক স্ট্রাকচার অ্যান্ড ডি ওয়াটার বিফোর অ্যান্ড ডিউরিং দ্য কনস্ট্রাকশন অফ ফাউন্ডেশন। এই যে আমরা জানলাম যে আমরা সয়েল মেকানিক্স কেন পড়ছি, কোন কোন জোনে আমরা ইউজ করতে পারবো, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর কাজ কি, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর নলেজ গুলো আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবো, সেগুলো আমরা সব জেনে নিয়েছি। এবার আমরা জানছি পারমিয়াবিলিটি ডিটেলস। এবার পারমিয়াবিলিটি ডিটেলস আমরা যখন জানছি, তখন আমাদেরকে এটাও জানতে হবে যে পারমিয়াবিলিটি জেনে আমাদের সয়েল মেকানিক্স আর ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এ আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবো, কিভাবে রিলেট করতে পারবো। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে রেট অফ সেটেলমেন্ট। সেটেলমেন্ট মিন্স হচ্ছে বসে যাওয়া। দেখো, তুমি কোনো কিছুর ওপরে যদি লোড দাও, সেটা একটু হলেও সেটেল করবে। এবার সেই সেটেলমেন্টটা যদি খুব বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের কনস্ট্রাকশনের জন্য সেটা মোটেই সেফলি নয়। তাহলে আমাদের কনস্ট্রাকশন কখন সেফ থাকবে, যখন যে সয়েলের ওপর আমি কনস্ট্রাকশনটা করছি সেই সয়েলের সেটেলমেন্ট রেটটা খুব কম থাকবে। মানে সেটেল তো করবেই, এমন নয় যে আমি একটা কনস্ট্রাকশন করলাম আর 5 দিনের মধ্যে সেটেল করে গেল, অ্যাটলিস্ট 5 বছর 10 বছর যেন যেটা খুব নেগলিজেবল একটা সেটেলমেন্ট থাকে। এবার কি হবে, দেখো পারমিয়াবিলিটি কখন বেশি থাকবে, যখন তার মধ্যে ভয়েডস বেশি থাকবে। এবার ভয়েডস যখনই বেশি থাকবে, যদি আমরা তার উপরে লোড চাপিয়ে দিই, তাহলে কি হবে, কম্প্রেসড হয়ে যাবে, একটা কম্প্রেশন তৈরি হবে ওপরে যে লোডটা আমি চাপিয়েছি। যদি আমি একটা 10 তলা বিল্ডিং করি, তার একটা লোড আছে, ওই 10 তলা বিল্ডিং এর যে লোডটা সেটা সয়েলের ওপর পড়লো। এবার সয়েলের মধ্যে কি ছিল, ভয়েড বেশি ছিল। এবার যখনই তুমি লোড দিচ্ছ, কি হচ্ছে, ওই কম্প্রেসড হয়ে গিয়ে ভয়েড গুলো রিলিজ হয়ে যাচ্ছে, মানে পার্টিকেলের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো ছিল সেগুলো প্রেশার ক্রিয়েট করার জন্য ওগুলো কম্প্রেসড হয়ে যাচ্ছে। এবার যখনই কম্প্রেসড হয়ে যাবে, যদি খুব বেশি কম্প্রেসড হয়ে যায়, তাহলে অনেকটা সেটেলমেন্ট হয়ে যাবে। তাই আমাদের সাইটের থেকে সয়েল টেস্ট করে দেখতে হবে যে আমি যে সাইটের ওপরে কনস্ট্রাকশনটা করতে চাইছি সেই সাইটের সয়েলের পারমিয়াবিলিটি কি রেঞ্জের। ওকে, নেক্সট হচ্ছে ডিজাইন অফ আর্থেন ড্যাম। দেখো আর্থেন ড্যাম মিন্স কি,
মাটির তৈরি বাঁধ। বাঁধ আমরা কেন দিই? ড্যাম আমরা প্রোভাইড করে কেন করি? জলকে আটকে রাখার জন্য। যখন রিভারে এক্সেস ওয়াটার চলে আসে, সেই ওয়াটারটাকে আমরা আটকে রাখার জন্য ড্যাম প্রোভাইড করি। এবার প্রথম দিকে মানুষ কিভাবে জলটাকে আটকে রাখতো, ইভেন এখনো আমরা গ্রামের দিকে নদীর জল যাতে ঢুকে না যায় তার জন্য আমরা কি করি, দেখবে মাটি দিয়ে উঁচু করে রিভার ব্যাংকটাকে অনেকটা উঁচু করে দিই। তো দিস ইজ কল্ড আর্দেন ড্যাম। এবার আর্দেন ড্যাম মিন্স হচ্ছে পুরোটাই মাটির তৈরি। এবার মাটির মধ্যে যদি ভয়েড বেশি থেকে যায় তাহলে কি হবে, সিপেজ হয়ে যাবে, মানে ইন্টারেক্টিং যে ভয়েডের প্যাসেজটা তার মধ্যে থেকে রিভারের যে জলটা সেটা আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমের দিকে চলে আসবে। তাহলে আমার আলটিমেটলি আর্দেন ড্যামটা যে কারণে প্রোভাইড করা হয়েছিল, যে রিভারের এক্সেস ওয়াটারটাকে আটকে রাখার জন্য আমরা যে প্রোভাইড করেছিলাম সেটা আলটিমেটলি সাকসেসফুল হলো না। প্লাস বেশি যদি সিপেজ হয়ে যায়, মানে মাটির কোনো স্ট্রাকচারের মধ্যে থেকে যদি বেশি জল পাস করে যায়, তাহলে কি হবে, মাটিটা আস্তে আস্তে গলে যেতে শুরু করবে। এবার যে জলটা যে পাস হচ্ছে আর্দেন ড্যামের মধ্যে থেকে প্যাসেজ তৈরি করে নিয়েছে জল, সেই জলের মধ্যে সেই জলটা যখন পাস হচ্ছে তার সাথে সয়েলের পার্টিকেলও আস্তে আস্তে ফ্লো হয়ে বেরিয়ে আসবে। এবার যখনই সয়েলের পার্টিকেল ফ্লো হয়ে বেরিয়ে আসবে তাতে কি হচ্ছে, আরো বেশি ভয়েড তৈরি হয়ে যাচ্ছে, ফাঁকা জায়গা তৈরি হয়ে যাচ্ছে ড্যামের মধ্যে। তাহলে কি ড্যামটা উইক হয়ে যাচ্ছে, তাহলে ড্যামটা সেলফ ওয়েট আর ক্যারি করতে পারবে না, সে ব্রেকডাউন করে যেতে পারে। বা রিভারের যে ওয়াটার প্রেশার সে সেটাও আর নিতে পারবে না, তখনও কিন্তু আর্দেন ড্যামটা ভেঙে যেতে পারে। তাহলে আর্দেন ড্যাম আমরা যখন বানাবো সেটার কত উইথ দেব, সেটা স্লোপ কতটা দেব, সেটা কিসের রেসপেক্টে ডিজাইন করব, যখন আর্দেন ড্যামের আমরা ডিজাইন করব তখন যে মেটেরিয়াল আমরা ইউজ করব, মেটেরিয়াল মিন্স আর্দেন মানে তো মাটি ইউজ করব, এবার যে টাইপের সয়েল আমরা ইউজ করব তার পারমিয়াবিলিটি টেস্টটা আমাদেরকে করে নিয়ে জানতে হবে যে এই মাটিটা কতটা পারমিয়াবল। নেক্সট হচ্ছে স্টেবিলিটি অফ স্লোপ। তোমাদের ইন্ট্রোডাকশন যে ভিডিওটা দেয়া আছে ওখানে স্টেবিলিটি অফ স্লোপটা ডিটেলসে বলা আছে। স্টেবিলিটি অফ স্লোপ মিন্স সয়েল তার নিজের ক্যারেক্টারিস্টিক দিয়ে একটা ন্যাচারাল স্লোপে থাকতে পারে। এবার যদি ওখান থেকে বেশি ওয়াটার ফ্লো করে যায় সেই আর্দেন ড্যামের মতন একটা প্রবলেম চলে আসবে, বেশি ভয়েড তৈরি হয়ে যাবে। আর জল যখন ফ্লো করছে তার সাথে কিছু সয়েল পার্টিকেলও নিয়ে সে ফ্লো করে যাবে, তাহলে কি হবে, তার যে ন্যাচারাল যে স্লোপ বা ম্যানমেড যে স্লোপ, আমরা কোনো কিছু কনস্ট্রাকশন করার জন্য যে স্লোপে মাটিটাকে রেখেছি সেই স্লোপটা নষ্ট হয়ে যাবে। তার কারণটা কি, তার ভেতর থেকে ওয়াটার ফ্লো করার জন্য বা সিপেজ তৈরি হয়ে যাওয়ার জন্য সয়েল পার্টিকেল ফ্লো করে যাচ্ছে, তাহলে তার স্টেবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে। দেন হচ্ছে আপলিফ্ট প্রেশার অফ হাইড্রোলিক স্ট্রাকচার। হাইড্রোলিক স্ট্রাকচার কোনগুলোকে বলে, হাইড্রো মিন্স জল, জল রিলেটেড মানে জলকে আঁকে রাখা, জলকে স্টোর করে রাখা, এই রকম টাইপের। বা জলের মধ্যে যখন আমরা কোনো স্ট্রাকচার করছি, এমন না যে নদীর মধ্যে আমরা যখন ব্রিজ কনস্ট্রাক্ট করছি সেটাকে হাইড্রোলিক স্ট্রাকচার বলে, তা কিন্তু নয়। জলকে স্টোর করে রাখার জন্য বা জলকে কন্ট্রোল করার জন্য আমরা যে যে স্ট্রাকচার প্রোভাইড করি সেগুলোকেই বলা হয় হাইড্রোলিক স্ট্রাকচার। সেটা ক্যানেল হতে পারে, ড্যাম হতে পারে, ওয়্যার, ব্যারেজ, এগুলো কিন্তু সব হাইড্রোলিক স্ট্রাকচার। এবারে হাইড্রোলিক স্ট্রাকচারে আপলিফ্ট প্রেশার মিন্স কি, নিচ থেকে যে ওয়াটার প্রেশারটা আপওয়ার্ড কাজ করবে, নিচের দিক থেকে ওপর দিকে সে হাইড্রোলিক স্ট্রাকচারটাকে তুলে ধরতে চায়, সেই প্রেশারটাকে বলা হয় আপলিফ্ট প্রেশার। এবারে এই আপলিফ্ট প্রেশারটা কখন আসবে,
যখন সেই হাইড্রোলিক স্ট্রাকচারের নিচে যে সয়েলটা রয়েছে সেই সয়েলের মধ্যে থেকে যদি ওয়াটার পাস করে, তাহলে ওয়াটার একটা প্রেশার দিতে চাইবে। ওয়াটার যখনই নিচ থেকে প্রেশার দিতে চাইবে, হাইড্রোলিক স্ট্রাকচার যদি তার সেলফ ওয়েটে সেই সয়েলের আপলিফট প্রেশারটাকে যদি রেজিস্ট করতে না পারে, তাহলে কি হবে, হাইড্রোলিক স্ট্রাকচারটা ভেঙে যেতে পারে, উল্টে যেতে পারে, তাই তো? তাহলে আমাদেরকে হাইড্রোলিক স্ট্রাকচার ডিজাইন করার আগে তার যে আপলিফট প্রেশার আমরা ডিজাইন করব, সেখানে কিন্তু এই পারমিয়াবিলিটি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। নেক্সট কি আছে, ফ্যাক্টরস অ্যাফেক্টিং অন পারমিয়াবিলিটি অফ সয়েল। দেখো, এতক্ষণ আমরা কি দেখলাম, যে আমরা পারমিয়াবিলিটি নিয়ে কেন জানবো, মানে পারমিয়াবিলিটি রিলেটেড নলেজ আমরা কেন গেইন করব, আর সেগুলো সয়েল মেকানিক্স আর ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এ আমরা কিভাবে রিলেট করব। এবার হচ্ছে যে কোন কোন জিনিসের ওপরে সয়েলের পারমিয়াবিলিটি ডিপেন্ড করে। ফার্স্ট হচ্ছে পার্টিকেল সাইজ। আমি অলরেডি বলে দিয়েছি, পার্টিকেল সাইজ যত বড় হবে পারমিয়াবিলিটি তত বেশি হবে। পার্টিকেল সাইজ যত কম হবে তার মধ্যে ভয়েড কম চলে আসবে, ভলিউম অফ ভয়েড কমে যাবে। ভলিউম অফ ভয়েড যখনই কমে যাবে, ভয়েড নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড হয়ে প্যাসেজ তৈরি করার টেন্ডেন্সি কমিয়ে ফেলবে। আর যখনই প্যাসেজ তৈরি হবে না, দ্যাট মিন্স সেই সয়েল ওয়াটারকে তার মধ্যে থেকে ফ্লো হওয়ার পারমিশন দিচ্ছে না, দ্যাট মিন্স সেই সয়েলটা কম পারমেয়াবল। ওকে, দেন হচ্ছে ভয়েড রেশিও অফ সয়েল। ভয়েড রেশিও কি, ভয়েড রেশিও কি তোমরা ইন্ডেক্স প্রপার্টি অফ সয়েলে পড়েছো? ভয়েড রেশিও কি মনে পড়ছে? ভয়েড রেশিও কি দিয়ে ডিনোট করা হয়? ভয়েড রেশিও আমরা কি দিয়ে ডিনোট করি? স্মল ই দিয়ে ডিনোট করি। ইট ইজ দ্য রেশিও বিটুইন দ্য ভলিউম অফ ভয়েডস টু দ্য ভলিউম অফ সয়েল সলিডস। দ্যাট মিনস আমি একটা সার্টেন অ্যামাউন্টের সয়েল নিলাম, সেই সয়েলের মধ্যে কি কি থাকবে? তোমরা অলরেডি সয়েলের থ্রি ফেজ ডায়াগ্রাম করেছো। থ্রি ফেজ ডায়াগ্রামে কি কি থাকে, সয়েলের মধ্যে কি কি থাকে? সলিড থাকে, ওয়াটার থাকে, এয়ার থাকে। তিনটে জিনিস থাকে। এয়ার কিছুটা ভলিউম নিয়ে রাখে, ভয়েড কিছুটা ভলিউম ক্যারি করে, আর বাকি যে ভলিউমটা থাকে সেটা সয়েল সলিড তার আন্ডারে রাখে। এবার এই সয়েল সলিডের রেসপেক্টে যদি ভলিউম অফ ভয়েড খুব বেশি হয়ে যায়, তার মানে কি, সেই সয়েলটার মধ্যে প্রচুর কি বলবো প্যাসেজ তৈরি হয়ে যাবে, মানে ওই সয়েলটার মধ্যে অনেক পোর রয়েছে। এবার যখনই বেশি পোর থাকবে, ও তত বেশি পোরাস হবে, আর পোরাস মেটেরিয়াল কিন্তু ওয়াটারকে তার মধ্যে থেকে বেশি ফ্লো হওয়ার পারমিশন দেবে। তাহলে ভয়েড রেশিও যত কম হবে পারমিয়াবিলিটি তত কম হবে, ভয়েড রেশিও যত বেশি হবে পারমিয়াবিলিটি তত বেড়ে যাবে। আর পারমিয়াবিলিটি বেশি হয়ে যাওয়া, দ্যাট মিন্স ওয়াটারটা বেশি ফ্লো করছে, মিন্স সয়েল বেশি পারমিশন দিয়ে ফেলছে, সেটা কিন্তু খুব উইক। মানে তুমি যদি তোমার পার্সোনাল ব্যাপারে অন্যকে ইন্টারফিয়ার করার বড্ড বেশি পারমিশন দিয়ে দাও, তাহলে তোমার পার্সোনাল লাইফ কিন্তু হ্যাম্পার হবে। ঠিক সিমিলারলি সয়েল যদি ওয়াটারের মতন একটা বাইরের এজেন্টকে তার মধ্যে থেকে ফ্লো হওয়ার পারমিশন দেয়, তাহলে কিন্তু সেটা সয়েলের জন্য খুব খারাপ। নেক্সট হচ্ছে পোরোসিটি অফ পোর ফ্লুইড, সরি, প্রপার্টিস অফ পোর ফ্লুইড।
প্রপার্টিস অফ পোর ফ্লুইড মিন কি? পোর মিনস কি? অলরেডি বলে দিয়েছি, যখন পোর মিনস হচ্ছে ফাঁকা থেকে যাওয়া। এবার সয়েলের মধ্যে যে পোর গুলো রয়েছে, সেই পোর গুলোর মধ্যে যদি আগে থেকে ফ্লুইড থাকে, ফ্লুইড মিনস এখানে আমি ওয়াটারই ধরে নিলাম, যে ভয়েড গুলো রয়েছে সেই ভয়েড গুলো ওয়াটার দিয়ে ফিল আপ করা আছে। এবার যখনই লোড পড়বে কি হবে, ফ্লুইড গুলো তো বেরিয়ে যেতে চাইবে, ফ্লুইড গুলো তো থাকবে না। তুমি কোনো একটা কিছু নিয়ে, সাপোজ তুমি একটু কাদা নিলে, মানে মাটি নিলে, ড্রাই সয়েল নিলে, তার মধ্যে জল ঢাললে, জল ঢেলে তুমি যদি সেই সয়েলটাকে হাত যদি প্রেসার দাও, দেখবে সয়েলের মধ্যে থেকে কিন্তু জলগুলো বেরিয়ে যেতে চাইবে। এবার ওই পোরগুলো, সয়েলের পোরগুলো অলরেডি যে ফ্লুইড দিয়ে ফিল আপ করা আছে, সেই ফ্লুইডের প্রপার্টিজ এর উপরেও কিন্তু ডিপেন্ড করবে পারমিয়াবিলিটি। সেই ফ্লুইড যদি খুব বেশি গাঢ় হয়, তার ডেন্সিটি যদি খুব বেশি হয়, তাহলে কিন্তু সে ওয়াটারকে তার মধ্যে থেকে ফ্লো হতে দেবে না, আর নিজেও সে পোরের মধ্যে থেকে কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে না, তার একটু টাইম লাগবে। কিন্তু পোর অলরেডি যে ফ্লুইড দিয়ে ফিল আপ আছে, তার ডেন্সিটি যদি খুব কম হয়, তাহলে কিন্তু সে খুব ফাস্ট ওই ভয়েডের মধ্যে থেকে বা পোরের মধ্যে থেকে বেরিয়ে চলে যাবে। তাহলে পোর গুলো যে ফ্লুইড দিয়ে অলরেডি ফিল আপ করা থাকবে, তার প্রপার্টিজ এর উপরেও কিন্তু ডিপেন্ড করবে পারমিয়াবিলিটি। দেন হচ্ছে শেপ অফ পার্টিকেলস, পার্টিকেলের শেপ এর উপর কিভাবে পারমিয়াবিলিটি ডিপেন্ড করবে। তোমরা যখন কংক্রিটের ল্যাব করেছিলে, তোমরা একটা জিনিস দেখেছিলে বা জেনেছিলে, এগ্রিগেটের শেপ যদি অ্যাঙ্গুলার হয়, তাহলে তার মধ্যে কি হবে, ভয়েডস বেশি থেকে যাবে, তাই তো? আর যদি সার্কুলার হয়, তার মধ্যে ভয়েডস কম থাকবে। এটা জেনেছিলে? না, আমরা উল্টোটা জেনেছিলাম। যার মানে এগ্রিগেট যদি সার্কুলার শেপের হয়, তাহলে তার মধ্যে বেশি ভয়েড থেকে যাবে। আর এগ্রিগেট সাইজ যদি অ্যাঙ্গুলার শেপের হয় বা ইরেগুলার শেপের হয়, তাহলে কিন্তু তার মধ্যে ভয়েডস কি হবে, কম থাকবে, তাই কি মনে পড়ছে? ভুলে গেছি আমরা, তাই তো? রেগুলার শেপ যদি হয়, তাহলে তারা নিজের মধ্যে সেটিংস করে নিতে পারবে, আর যদি ইরেগুলার শেপ হয়, তাহলে তারা নিজের মধ্যে সেট করে নিতে পারবে না। তাহলে যখনই তারা নিজেদের মধ্যে সেট হতে পারবে না, তাহলে কি হবে, তাদের মধ্যে ভয়েড বেশি থেকে যাবে। আর ভয়েড বেশি থাকা মানে সেই সয়েল এর পারমিয়াবিলিটি বেশি হয়ে যাবে। নেক্সট হচ্ছে স্ট্রাকচার অফ সয়েল মাস। সয়েল মাস সয়েলের মধ্যে প্রত্যেকটা পার্টিকেল তাদের নিজেদের মতন করে সেট হয়ে থাকে। এবার তারা যেভাবে সেট হবে, সেটাকেই বলা হয় স্ট্রাকচার অফ সয়েল। দেখো এখানে দুটো শেপ আমি দেখাচ্ছি, একটা এরকম শেপ, এটাকে বলা হয় ফোকুলেন্ট স্ট্রাকচার, আর একটা হচ্ছে এরকম শেপ, এটাকে বলা হয় ডিসপেন্ডেন্ট স্ট্রাকচার। দেখো ফার্স্ট যে ছবিটা আছে, ফোকুলেন্ট স্ট্রাকচার, দেখো এরা কিন্তু প্রপার ওয়েতে সাজানো নেই। তাহলে কি হচ্ছে, এই যে এই যে পোরটা আছে এখানে, দুটো পার্টিকেলের মধ্যে যে পোরটা আছে, এখান থেকে ওয়াটারটা ঢুকলো, দেন ওয়াটারটা দুটো ভাগে ডিভাইড হয়ে যাবে, দেন কিছুটা ওয়াটার আবার এখান থেকে বেরিয়ে যাবে, আবার কিছুটা ওয়াটার এখান থেকে বেরিয়ে যাবে, কিছুটা ওয়াটার আবার এদিক থেকে যাবে, আবার এখানে একটা পোর পাচ্ছে। দ্যাট মিন্স সে
স্ট্রেট ওয়েতে যেতে পারছে না। যখনই এরকমই হবে তখনই কিন্তু তার পারমিয়াবিলিটি কমে যাবে, মানে জল তো কনফিউজড হয়ে যাচ্ছে, ওয়াটার কনফিউজড হয়ে যাচ্ছে, সে কোন ওয়ে দিয়ে যাবে, কোন দিক থেকে গেলে সে বেরোতে পারবে। কিন্তু ডিসপেন্ডেন্ট স্ট্রাকচার যদি হয়, দেখো একটা স্মুথ ওয়ে তৈরি হয়ে রয়েছে, তো ওয়াটার কিন্তু খুব ইজিলি ফ্লো করে যেতে পারবে। ঠিক আছে, তাহলে ফোকুলেন্ট স্ট্রাকচার যদি হয় তাহলে সেই সয়েলের পারমিয়াবিলিটি কম হবে, ডিসপেন্ডেন্ট স্ট্রাকচার যদি হয় তাহলে সেই সয়েলের পারমিয়াবিলিটি বেশি হবে। নেক্সট আছে ডিগ্রি অফ স্যাচুরেশন। ডিগ্রি অফ স্যাচুরেশন কি? ইট ইজ দ্য রেশিও অফ দ্য ভলিউম অফ ওয়াটার টু দ্য ভলিউম অফ ভয়েডস ইন এ সয়েল মাস। দ্যাট মিনস তো সার্টেন অ্যামাউন্টের সয়েল নিলাম, কিছুটা ভলিউমের রেসপেক্ট আমি সয়েল নিলাম, সেই সয়েলের মধ্যে যতটা ভলিউম অফ ওয়াটার থাকবে আর যতটা ভলিউম অফ ভয়েড থাকবে তার যে রেশিও সেটাই হচ্ছে ডিগ্রি অফ স্যাচুয়েশন। তো ডিগ্রি অফ স্যাচুয়েশন যদি বেশি হয় তাহলে তার পারমিয়াবিলিটিও কিন্তু বেশি হবে। ডিগ্রি অফ স্যাচুয়েশন আমরা কি দিয়ে ডিনোট করি? ক্যাপিটাল এস দিয়ে। এগুলো তোমরা সব ইন্ডেক্স প্রপার্টিতে পেয়ে যাবে। নেক্সট হচ্ছে এফেক্ট অফ অ্যাডসর্বড ওয়াটার। সয়েল কতটা ওয়াটার অ্যাডসর্ব করে রেখেছে তার উপরেও কিন্তু ডিপেন্ড করবে পারমিয়াবিলিটি। সে যদি আগে থেকে ওয়াটার অ্যাবজর্ব করে রাখে তাহলে তার মধ্যে যখনই তার কাছে যখনই ওয়াটার যাবে সে তো অলরেডি অ্যাবজর্ব করে রেখেছে ওয়াটার, সো নিজের মধ্যে আর সে অ্যাবজর্ব করবে না, সে অলরেডি তো অ্যাবজর্ব করে রেখেছে। তাহলে অ্যাবজর্ব ওয়াটার যদি থেকে থাকে তাহলে তার পারমিয়াবিলিটি কিন্তু ইনক্রিজ করে যাবে। দেন হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচারের উপর পারমিয়াবিলিটি কিভাবে ডিপেন্ড করবে? এই যে পোর ফ্লুইড আমরা পড়ে আসলাম, অ্যাডসর্ব ওয়াটার আমরা দেখলাম, ডিগ্রি অফ স্যাচুয়েশন, এই যে এই ফ্যাক্টরটার উপরেও পারমিয়াবিলিটি ডিপেন্ড করছে। এবার দেখো আরো একটা আমরা জিনিস জানি, টেম্পারেচার যদি বাড়ে ফ্লুইড সেটা ওয়াটারও হতে পারে, সে কিন্তু ইভাপোরেট করে যাওয়ার একটা টেন্ডেন্সি চলে আসে। কেন? তার কারণ টেম্পারেচার যত ইনক্রিজ করবে ফ্লুইড বা ওয়াটারের ভিসকোসিটি তত কমবে, আর ভিসকোসিটি যত কমবে তার স্পিড তত বাড়বে। ঠিক আছে, ভিসকোসিটিকে বাংলায় কি বলে? পৃষ্ঠটান। দ্যাট মিন্স অন্য কোনো পার্টিকেলের প্রতি যে অ্যাট্রাকশন সেটা কিন্তু কমে যাবে ওয়াটারের। দ্যাট মিন্স যে ওয়াটার বা যে ফ্লুইডটা সয়েল পার্টিকেলের সাথে আটকে ছিল, যখনই আমাদের টেম্পারেচারটা গ্রো হবে, টেম্পারেচার যখনই ইনক্রিজ করবে তখন তার ভিসকোসিটি কমে যাবে। দ্যাট মিন্স সয়েল পার্টিকেলের সাথে ওয়াটার বা ফ্লুইডের পার্টিকেল ডিটাচ হয়ে যেতে চাইবে, আর যখনই ডিটাচ হবে তখনই কিন্তু সে তত তাড়াতাড়ি পাস করে যাবে, ফ্লো করে যাবে। তাহলে টেম্পারেচার যদি বেশি থাকে তাহলে পারমিয়াবিলিটি বেশি হবে, টেম্পারেচার কম থাকলে তার পারমিয়াবিলিটি কম হবে। নেক্সট হচ্ছে ইন্টারাপ্টেড এয়ার অ্যান্ড অর্গানিক ইম্পিউরিটিস। দেখো সয়েল পার্টিকেলের মধ্যে যে ভয়েড গুলো রয়েছে সেই ভয়েডে যদি কোনো অর্গানিক ইম্পিউরিটিস থেকে থাকে, মানে অন্য কোনো অর্গানিক মেটেরিয়াল যদি থেকে থাকে, বা কোনো এয়ার আগে থেকে যদি তৈরি হয়ে যায়, মানে এয়ার বাবল যদি থেকে যায়, তাহলে কি হবে? ওয়াটার কিন্তু আর ফ্লো হতে পারবে না, কারণ এয়ার তাকে পারমিশন দেবে না। আর ওয়াটার সেই সয়েল পার্টিকেলের মধ্যে থাকা এয়ারটাকে কিন্তু পাস করাতে পারবে না। ঠিক আছে, তাহলে আগে থেকে যদি কোনো এয়ার বাবল, দ্যাট মিন্স ইন্টারাপ্টেড এয়ার, আদারওয়াইজ কোনো অর্গানিক মেটেরিয়াল যদি সয়েলের মধ্যে থাকে, তাহলে সেই সয়েলের পারমিয়াবিলিটি কিন্তু
কমবে। নেক্সট কি আছে? স্ট্রাটিফিকেশন অফ সয়েল। দেখো এখানে যে ছবিটা দেয়া আছে, এই ছবিটাতে পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ এটা একটা সয়েল, মানে একটা নর্মাল সাইটের, নর্মাল গ্রাউন্ডের ক্রস সেকশন। এখানে দেখো বিভিন্ন লেয়ারের আমরা সয়েল দেখতে পাচ্ছি, মানে এক একটা লেয়ারে এক এক রকম সয়েল রয়েছে। এবারে প্রত্যেকটা, মানে প্রতিটা লেয়ারে যে টাইপের সয়েল রয়েছে সেই সয়েল গুলোর প্রপার্টিস কি সেম? প্রপার্টিস সেম নয়। তাহলে কি হবে? এর মধ্যে এমন কোনো একটা লেয়ার রয়েছে যার পারমিয়াবিলিটি, মানে সেই লেয়ারটার মধ্যে ভয়েড কম রয়েছে, পোর কম রয়েছে। দ্যাট মিন্স এর মধ্যে এখানে আমরা যে 1 2 3 4 5 পাঁচ রকমের লেয়ার দেখতে পাচ্ছি, এই পাঁচ রকমের লেয়ারের মধ্যে যদি একটা লেয়ারও যদি ভয়েড কম থাকে, তার মধ্যে পোর যদি কম থাকে, তাহলে সেই ওয়াটারটাকে ফ্লো হওয়ার থেকে আটকে দেবে, তখনই কিন্তু সেই সাইটে সেই সয়েলের মধ্যে পারমিয়াবিলিটি, মানে সয়েলের মধ্যে থেকে ওয়াটার ফ্লো করার কারণ পোরোসিটি চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকটা লেয়ারের পোরোসিটি আলাদা। পোরোসিটি কি? ইট ইজ দ্য রেশিও অফ দ্য ভলিউম অফ ভয়েড টু দ্য টোটাল ভলিউম অফ দ্য সয়েল মাস। এটাও আমরা ইন্ডেক্স প্রপার্টি অফ সয়েলে পড়েছি। বোঝা গেল স্ট্রাটিফিকেশন অফ সয়েল? টাইপস অফ ওয়াটার ফ্লো, মানে সয়েলের মধ্যে থেকে কিভাবে ওয়াটার ফ্লো হয়, এটা পড়ার আগে আমরা আর একটা জিনিস একটু জেনে নিই। তোমরা অলরেডি আগের সেমিস্টারে যখন ফ্লুইড মেকানিক্স পড়েছিলে, তখন সেখানে রেনল্ডস নাম্বার পড়েছিলে। রেনল্ডস নাম্বার মনে আছে কি? রেনল্ডস নাম্বার কাকে বলে? মনে নেই। দেখো ওয়াটার ফ্লো মেনলি দুটো টাইপের হতে পারে, একটা হচ্ছে ল্যামিনার ফ্লো আর একটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। ল্যামিনার ফ্লো কাকে বলে? ইট ইন্ডিকেটস দ্যাট ইচ ওয়াটার পার্টিকেল ফ্লোস আ ডেফিনিট পাথ অ্যান্ড নেভার ক্রসেস দ্য পাথ অফ অ্যানাদার পার্টিকেল। যে যার মতন করে, মানে ওয়াটারের প্রত্যেকটা পার্টিকেল সে তার নিজের ওয়ে দিয়েই যাবে, সে কখনো অন্য পার্টিকেল যে ওয়ে দিয়ে যাচ্ছে সেটাকে ক্রস করবে না। আর টার্বুলেন্ট ফ্লো ইট ইন্ডিকেট এ র্যান্ডাম পাথ অফ ইরেগুলার অ্যান্ড টুইস্টেড মুভমেন্ট। দ্যাট মিন্স ওর কোনো মুভমেন্টের কোনো পার্টিকুলার ওয়ে নেই যে হ্যাঁ এই রাস্তাটা দিয়েই ও এই ওয়াটারের যে পার্টিকেলটা পার্টিকুলার এই ওয়েটা দিয়েই ও যাবে। ছবিটা দেখে নি। দেখো ফার্স্টে কি আছে? এ তে রয়েছে ল্যামিনার ফ্লো আর বি তে রয়েছে টার্বুলেন্ট ফ্লো। ল্যামিনার ফ্লোটা দেখো প্রত্যেকটা পার্টিকেল, এখানে 1 2 3 4 5 পাঁচটা পার্টিকেলের ওয়ে দেখানো হয়েছে। ওয়াটার পার্টিকেল কিন্তু এগুলো, সয়েল পার্টিকেল নয়, মানে
এই যে হাইটটা রয়েছে, এই যে স্মল ডি দিয়ে যে হাইটটা দেখানো হয়েছে, এটা হচ্ছে সয়েলের হাইট। দ্যাট মিন্স এই পুরোটা সয়েল। এবার এই সয়েলের মধ্যে থেকে সাপোজ ওয়াটারের 5টা পার্টিকেল পাস হতে শুরু করলো, যখন পার্টিকেল গুলো মানে এখান থেকে ওয়াটার পাস হচ্ছে, ঠিক আছে, যে প্যাসেজটা তৈরি হয়েছে তার ডায়া আছে স্মল ডি। মাটির মধ্যে যে প্যাসেজ তৈরি হয়েছে, ভয়েড গুলো ইন্টার কানেক্ট হয়ে যে প্যাসেজটা তৈরি হয়েছে, সেটা সাপোজ তার যে ডায়াটা সেটা হচ্ছে স্মল ডি। এবারে এই স্মল ডি এর মধ্যে থেকে সাপোজ ওয়াটারের 5টা পার্টিকেল পাস করছে, 5টা পার্টিকেল দেখো পুরো প্যারালালি পাস করবে, ওরা একটা পার্টিকেল আর একটা পার্টিকেলের ওয়েকে কখনো ক্রস করছে না। কিন্তু নিচের ছবিটাতে দেখো নাম্বার বিতে যেটা দেয়া আছে টার্বুলেন্ট ফ্লো, টার্বুলেন্ট ফ্লো দেখো এ ওর ওয়েটাকে ক্রস করছে, ওর ওয়েটাকে ক্রস করছে, একটা র্যান্ডাম পাথ তৈরি করে নিয়েছে। সে বলতে এই দুটোর মধ্যে কোন প্রপার্টিটা থাকলে পারমিয়াবিলিটি বেশি হবে? এই ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো, এই দুটো ফ্লোর মধ্যে কোন প্রপার্টিটা থাকলে, কোন ওয়েতে ওয়াটারটা ফ্লো করলে সেটা বেশি রিস্কি হবে? ওয়াটার ফ্লো করা মিন্স রিস্কি, সেটা ল্যামিনার হোক বা টার্বুলেন্ট ফ্লো হোক, যখন এই ওয়াটার গুলো দেখো ফ্লো করছে, এখানে এর মধ্যে যে পার্টিকেল গুলো, সয়েলের যে পার্টিকেল গুলো পাচ্ছে, তারা কি করছে, নিয়ে চলে যাচ্ছে। তারা কি হচ্ছে, এই যে স্মল ডি, এই যে ডায়াটা, সিপেজের যে ডায়ামিটারটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা দেখবে প্রথমে যখন বৃষ্টি শুরু হয়, তখন দেখবে বৃষ্টির জল ফার্স্টে তো আমাদের যে গ্রাউন্ড সার্ফেস আছে সেটা সোপ করে নেয়, কিন্তু আস্তে আস্তে যখন বৃষ্টি বাড়তে থাকে, সোপ করার যে লিমিটেশন সেটা যখন সয়েলের ক্রস করে যায়, তখন কি হয়, সয়েলের ওপর থেকে মানে সারফেস থেকে দেখবে ওয়াটারটা ফ্লো করতে শুরু করে। এবার ওয়াটার যখনই ফ্লো করবে, যদি সেটা হার্ড সারফেস হয়, তাহলে দেখবে সেই সারফেস এর ওপর থেকে ওয়াটারটা জাস্ট নর্মালি ফ্লো করে চলে যাচ্ছে। কিন্তু যদি সারফেসটা সফট হয়, মানে হার্ড সারফেস মিন্স যদি ধরো কংক্রিটিং করা আছে, তার উপরে বৃষ্টি হচ্ছে, বা ছাদে, বাড়ির ছাদে যখন বৃষ্টি হয়, বৃষ্টির জল কিন্তু নর্মালি জাস্ট ও একা একাই ফ্লো করে যায়, ও ছাদের কোনো পার্টিকেলকে কিন্তু নিয়ে ফ্লো করবে না। তার কারণ ছাদে যে কংক্রিট ইউজ করেছি সেটা একটা হার্ড সার্ফেস, কিন্তু যখন মাটির ওপরে বৃষ্টি পড়ে, সেটা উঠোন হতে পারে বা কোনো মাটির রাস্তা হতে পারে, যখন মাটির ওপরে বৃষ্টি পড়ে তখন কি হয়, দেখবে জল যখন ফ্লো করে তার সাথে ও আস্তে আস্তে নিজের মতন করে একটা রাস্তা বানিয়ে নেয়। যেহেতু সার্ফেসটা সফট ছিল, সয়েলটা তো সফট, সয়েলের পার্টিকেল গুলো আস্তে আস্তে ওই সার্ফেস ওয়াটারের সাথে ফ্লো হচ্ছে, আস্তে আস্তে ফ্লো হতে হতে ওয়াটার তার একটা ডেফিনিট পাথ করে নেয়, একটা রাস্তা তৈরি করে নেয় যে আমি এইভাবেই যাব। এবার যত বেশি বৃষ্টি হবে, ওয়াটারের প্রেশার তত বাড়বে, আর ওয়াটার প্রেশার যত বাড়বে, ওই যে যে রাস্তাটাও তৈরি করে নিয়েছিল সেই রাস্তার উইথটাও বাড়িয়ে নেবে, কারণ ওয়াটারের স্পিড বাড়ছে, মানে সে পার্টিকেল নিয়ে যাওয়া তার টেন্ডেন্সিটাও বাড়ছে। যেমন গঙ্গা যে গঙ্গোত্রী হিমবাহ থেকে শুরু হয়েছে, ওখানে গঙ্গার স্পিড যেহেতু বেশি, ওখান থেকে কিন্তু সে নুড়ি পাথর বালি যা পাচ্ছে সব কিন্তু বয়ে নিয়ে চলে আসছে, ওই দিকটাতে কিন্তু পলি জমে না। পলি কোথায় জমে গঙ্গায়, যখন সে বঙ্গোপসাগরে এসে মিশতে চাইছে, দ্যাট ইজ যখন গঙ্গার স্পিডটা কমে গেছে, তখন সে আর সেই পার্টিকেল গুলোকে ক্যারি করে নিয়ে আসতে পারছে না, তার জন্য কিন্তু পলি জমে যায়। তার মানে কি,
গঙ্গার যে ডেসিনে টোয়েটা, সে পলি যদি মাঝে মধ্যে আমরা না তুলে ফেলি, স্কোরিং করা বলো ওটাকে, স্কোরিং যদি না করা হয় গঙ্গার, শুধু গঙ্গা কেন, যে কোনো নদী বা হ্রদ হোক বা পুকুর হোক, দেখবে মাঝে মধ্যে মাটি তুলে নিতে হয়, তা না হলে কিন্তু তার যে ন্যাচারাল ফ্লো, তার যে অ্যাকচুয়াল ডেপ, সেটা কিন্তু হ্যাম্পার হয়ে যায়। ঠিক আছে, তাহলে ওয়াটার যখন ফ্লো হবে সফট সারফেস এর ওপর থেকে, তখন সে তার পার্টিকেল গুলো নিয়ে যাবে। এবার আমরা কিসের পারমিয়াবিলিটি পড়ছি? আমরা সয়েলের পারমিয়াবিলিটি পড়ছি, সয়েল তো একটু হলেও সফট, তার মানে ওর মধ্যে থেকে যখনই ওয়াটার ফ্লো হবে, সেটা ল্যামিনার ফ্লো হোক বা টার্বুলেন্ট ফ্লো হোক, যে ফ্লোই হোক না কেন, সে তার সাথে মানে জল, জলের পার্টিকেল তার সাথে সয়েল পার্টিকেলও নিয়ে যাবে, যার জন্য দেখবে বর্ষাকালে যখন ওই মাটির মধ্যে থেকে যখন জল গড়িয়ে যায়, ফ্রেশ ওয়াটার কিন্তু গড়িয়ে যায় না, দেখবে কাদা গোলা জল গড়িয়ে যায়। কাদা গোলা জল কেন হচ্ছে? কারণ জলের সাথে সয়েল পার্টিকেল তো মিশে আছে। এই সয়েল পার্টিকেল গুলো কোথা থেকে আসছে? আকাশ থেকে পড়ছে? না, জল যে রাস্তাটা দিয়ে যাচ্ছে সেই রাস্তাটা থেকেই ও সয়েল পার্টিকেল কালেক্ট করে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টাইপস অফ ওয়াটার ফ্লো। আজকে এটুকুই থাকবে, তোমরা যেটা দেখে রাখবে সেটা হচ্ছে রেনল্ডস নাম্বার দেখে রাখবে, আর আমি ইন্ডেক্স প্রপার্টির যে কিছু পয়েন্ট বললাম, ভয়েড রেশিও, পোরোসিটি, ডিগ্রি অফ স্যাচুরেশন, সিপেজ, এগুলো তোমরা একটু ইন্ডেক্স প্রপার্টি অফ সয়েল থেকে আরেকবার দেখে রাখবে। ঠিক আছে, থ্যাংক ইউ।